পানিশমেন্টটা? সিবিআই তো অপদার্থ, গত 10 বছরে তুমি একটা কেস বলো তো পানিশমেন্ট দিতে পেরেছে। আমি তো বলে দিলাম চুরি হয়েছে 200 কোটি টাকা, প্রমাণ তো করতে হবে 200 কোটি টাকা, 2000 কোটি টাকা এসব বলে যাচ্ছে যে একসঙ্গে কোনোদিন মানে 1 লাখ টাকা দেখেনি যারা অভিযোগ করছে, কোটি টাকা বলে যাচ্ছে, বললেই হলো। আমি তো বললাম একজন লোক রোজ নিষিদ্ধ পল্লীতে যায়, আমায় তো প্রমাণ করতে হবে নিষিদ্ধ পল্লীতে যায়, আরে বলেই খালাস। অর্থাৎ স্যার এরকম ভাবে বলছেন যে নারদা মামলা অর্থাৎ হারিয়েই যাবে, এর কোনো গতি পাবে না সিবিআই? সিপিআই অপদার্থতা বা আমাদের বিচার ব্যবস্থার অপদার্থতা, কিছু হলো না, কিছু গোপন করার ব্যাপার তো নেই। বাজে কথা, সিবিআই যত ফালতু, সে তো ফটো তুলেছে, ফটোটা জমা দিয়ে দিয়েছে, হো এন্ড অফ দি ম্যাটার, নতুন কী অ্যাড? বিচার ব্যবস্থার দোষ আমাদের, এতদিন বিচার ছাড়া কেন জামিন পাবে না? বিচারটা শুরু করে দেওয়া উচিত তো, বছরের বছর বসে থাকবে এই কোন মেয়েটাকে দেখলাম 10 বছর জেলে ছিল ওই সারদা মামলায় বোধ হয়, হ্যাঁ তো কি একটা লিমিট আছে, একটা কিছু বিচার ব্যবস্থা চালু হলো না 10 বছর জেলে, তার জেল হলে 7 বছর জেল হতো ম্যাক্সিমাম প্রমাণ হলে। আজকে স্যার এই যে সৌরভ গাঙ্গুলি, তিনি মাদ্রিদে গিয়ে ঘোষণা করলেন যে মেদিনীপুরে ইস্পাত কারখানা হবে, এবং সেটাতে প্রশ্ন তুলছে বিরোধীরা যে ওখানে গিয়ে কেন তাকে ঘোষণা করতে হলো, তিনি বিহারের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, এখানেই ঘোষণা করতে পারতেন। সে তেল মারার জন্য করেছে, সৌরভ গাঙ্গুলি সরকারকে তেল মারার জন্য? হ্যাঁ হ্যাঁ, ও বাবা জিনিস, আমি ওকে তো ফাইন করিয়েছিলাম হাইকোর্টে জমির ইয়ের ব্যাপারে। কি ঘটেছিল ঠিক ঘটনাটা জানতে চাই। জমি নিয়েছিল সল্টলেকে, তারপর সেই জমি ছোট থেকে বড় জমি নিয়ে নিল, সেটা তারপরে হাইকোর্ট ক্যান্সেল করলো। মনে হয় যে এটা থেকে সৌরভ গাঙ্গুলি ঠিক কি উদ্দেশ্যে, মানে আমি উদ্দেশ্য বুঝি না, উদ্দেশ্য বুঝি না, একদম প্রফেশনাল লোক। নমস্কার, বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা। নারদা মামলায় আবারও তৎপর সিবিআই, কারণ ম্যাথু স্যামুয়েলকে আবারও ডাক দেওয়া হয়েছে, কিন্তু একটা প্রশ্ন উঠছে, এতদিন পর কেন? তাহলে কি শেষ যে চার্জশিট আদালতে দেওয়া হয়েছিল তার থেকে নতুন কিছু তথ্য বেরিয়ে আসছে? জানা যাচ্ছে যে ম্যাথু স্যামুয়েল নাকি কিছু গোপন করছে, তাই তাকে আবারও ডাকছে সিবিআই। কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে যে আসলে লোকসভা নির্বাচনের আগে সিবিআই তৎপর, সত্যি কি তাই? কথা বলবো তৎকালীন ম্যাথু স্যামুয়েলের আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট অরুণাভ ঘোষ। ম্যাথু স্যামুয়েলের মামলা হয়ে গেছে, দুপক্ষ ছিল, সবাই ছিল, হ্যাঁ ম্যাথু স্যামুয়েল যা বলার বলছে, ম্যাথু স্যামুয়েল ছবি তুলে সেই ছবিটা পেশ করেছে, আর কি বলবে? সেটা তখন বললো যে ছবিটা বোধ হয় ফলস হতে পারে, সেটা পরীক্ষার জন্য পাঠানো হলো, একবার বোধ হয় সাউথ ইন্ডিয়া কোথাও পাঠানো, তারপরে নর্থ ইন্ডিয়ার এতে পাঠানো হলো, ওই পাঞ্জাবের এতে, দেখে বললো ঠিক আছে, এন্ড অফ দি ম্যাটার। 2021 সালে আদালতে চার্জশিট জমা করার পর এখন 2 বছর পর মনে হচ্ছে সিবিআই যে কিছু গোপন করছে ম্যাথু স্যামুয়েল? না না, কিছু গোপন করার ব্যাপার তো নেই, বাজে কথা, সিবিআই যত ফালতু, সে তো ফটো তুলেছে, ফটোটা জমা দিয়ে দিয়েছে, হো এন্ড অফ দি ম্যাটার, নতুন কী অ্যাড করবে? আর সে যদি তখন অ্যাড করে তখন বলবে তুমি মিথ্যা কথা বলছো। স্যার আপনার থেকে জানতে চাইবো ঠিক কী ঘটেছিল সেই সময়, মানুষ অনেকটাই জানে না, অনেক সময়ই প্রকাশ্যে আসে না। না না, সে তো কিছুই না, ম্যাথু স্যামুয়েল তোমার ইলেকশন হচ্ছে বললো যে মানে টাকা দেয়া নেওয়ার হয়, সেইটা তুলতে গেছিলো, সেটা তুলে দিয়েছে। আমায় ম্যাথু স্যামুয়েল নিয়োগ করেছিল, তখন নিয়োগও করেনি, বড় লয়ার দিয়েছিল, সে পয়সা কুলোতে পারেনি, আমায় বললো আপনি করে দিয়ে আমি গিয়েছি। এখনো যখন ম্যাথু স্যামুয়েলকে ডাকা হচ্ছে তিনি বলছেন যে আমার সঙ্গে এখন কোনো কন্ট্যাক্ট নেই, সিম্পল অ্যাজ দ্যাট। এবারে যে ডেকেছে আপনার সঙ্গে কোনো? না 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 না, কিন্তু সিবিআই কে সরাসরি জানিয়েছেন যে এতটা জার্নি করে আসা সম্ভব নয়। হ্যাঁ, খুব ইয়ে লোক, টেটিয়া লোক, ও টেটিয়া লোক। আপনার কি মনে হয় এটা সঠিক জবাব? হ্যাঁ, আমি রোজ ডেকে পাঠাচ্ছি, যাতায়াত করবো কি করে তুমি টাকা না দিলে? আর সিবিআই তো অপদার্থ, গত 10 বছরে তুমি একটা কেস বলো তো পানিশমেন্ট দিতে পেরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরাসরি প্রশ্ন তুলছেন, এটিকে অপদার্থ বলছেন, এবং তিনি বারবার যেটা নারদা মামলায় প্রশ্ন তুলে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারীকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সে তো আছেই, পলিটিক্যাল ইফেক্ট তো আছেই, সেটা তো সিবিআই সেন্ট্রাল না বললে করবে না, এ তো একটা অ্যাপেন্ডেজ হয়ে গেছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হাত হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এডি ডাকছে বারবার, সিবিআই ডাকছে, কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন রাজনৈতিক কারণেই ডাকছে, কি পাবে? তুমি একটা বলো না, ইডি আর সিবিআই একখানা সলভ করে কনক্লুশনে এসেছে এবং শাস্তি দিতে পেরেছে, একটাও পাবে না, ক্রিটিক্যাল কারণ।
শেষ কোথায়? পলিটিক্যাল কারণ, আমার নতুন একটা কিছু কজ দরকার, এটা না শেষ হলে আরেকটা ইন্ডিয়া ধরবে। যেমন ভাবে নারদ মামলার গতি যেমন কোথাও গিয়ে স্থির হয়ে গিয়েছিল, শিক্ষক নিয়োগের ক্ষেত্রের ক্ষেত্রেও তাই হবে বলতে? আরে বল, আমি তো বলে দিলাম চুরি হয়েছে 200 কোটি টাকা, প্রমাণ তো করতে হবে। 200 কোটি টাকা, 2000 কোটি টাকা, এসব বলে যাচ্ছে যে একসঙ্গে কোনোদিন মানে 1 লাখ টাকা দেখেনি যারা অভিযোগ করছে, কোটি টাকা বলে যাচ্ছে, বললেই হলো। অর্থাৎ এই যে এত ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে, তারা ন্যায় বিচারের দাবিতে বলছে। কিসে রাস্তায় কিসে বসে রয়েছে? তারা তো জানবে যে চাকরি চাই, চাকরির পদ থাকলে তো দেবে, বসে আছে। আমরা যারা পলিটিক্স করি তারা ওটাকে সুযোগ নিচ্ছি জিন্দাবাদ জিন্দাবাদ করে। অর্থাৎ বলছেন এর কোনো সুরাহা হবে না? সুরা নেই আর কোনো না কিচ্ছু। তুমি বলো না, গত 9 বছর 7 বছরে ইডি সিবিআই কোনো সলিউশন সলভ করতে পেরেছে? বিরোধীরা অনেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি করছিলেন, কিন্তু দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেরিয়ে এলেন এবং তিনি বললেন সরাসরি যে আমি মেরুদণ্ড বিক্রি করব না কোথাও গিয়ে। তখন বিরোধীরা বলছে যে আসলে সেটিং বিজেপির সঙ্গে তৃণমূলের। না না, ওসব ফালতু কথা, সেটিং ফেটিং কি, জেরা করেছে ভাই তোমায় বার করতে হবে। আজ সেটিংও তো বিজেপি ডাকবে কেন, তো বদনাম করার জন্য ডেকেছে ওকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ হ্যাঁ, তাই বিরোধী দল তাই তাকে দিয়ে দিয়েছে। এখানে যেমন তৃণমূলও করে লোকাল লেভেলে, পুলিশ দিয়ে হেকেল করায় বিরোধী দলকে, ওরাও তাই করছে। অর্থাৎ সিআইডি সিআইডিও এমন করে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর আছে। আর মেরুদণ্ড মানে ওকে জোর করে উল্টো কথা বলাবে, সে বলবে কেন, আর অকারণে বলবে কেন? তিনি সরাসরি স্বীকার করে নিয়েছেন আমি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। হ্যাঁ, তাতে কী এসে গেল, তাতে কী এসে গেল? লিপস অ্যান্ড বাউন্স বলেই চোর চোর বলে শুরু করে দেবে, বার করো। অর্থাৎ স্যার এরকম ভাবে বলছেন যে নারদা মামলা অর্থাৎ হারিয়েই যাবে, এর কোনো গতি পাবে না সিবিআই? সেটা আমি জানি না, জানি না। তবে সিপিআই এর অপদার্থতা বা আমাদের বিচার ব্যবস্থার অপদার্থতা কিছু হলো না। আপনাকে যদি আবারও এই মামলায় করা হয় আইনজীবী করা? না না, সে তো অত কি আইনজীবী আর কোনো ব্যস্ত, মোটামুটি চলে যাচ্ছে। আপনি লড়বেন না? লড়েন না, এলে তো বলবো, কেন ইয়ে করতে যাব, নিজে থেকে বলবো। মানে আপনার কাছে যদি আসে? আমার কাছে এসেছিল তাই হয়েছিল, ওরা আরো বড় পয়সাওয়ালার উকিলকে নিয়োগ করেছিল, পারেনি তখন আমার কাছে এসেছিল। একদম স্ট্র্যাটেজির ব্যাপার, নিজেদের কিভাবে দলে কত দূর এগোবে, অল ইন্ডিয়ায় একরকম স্বার্থ, এখানে একরকম স্বার্থ, এটা ক্ল্যাশ করে যাচ্ছে তাই। স্যার এই যে আমাদের রাজ্যে বারবার প্রশ্ন উঠে যে কর্মসংস্থানের একটা অভিযোগ উঠেছে, কর্মসংস্থান নেই, শিল্প নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে গিয়েছেন শিল্প আনার উদ্দেশ্যে, তখনও বিরোধীরা দাবি তুলছে যে স্পেনে কেন, বিভিন্ন দাবি তারা তো যেতেই পারে, যেতেই পারে কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট যে বলছিল বছরে 2 কোটি চাকরি দেবো, কি হয়েছে? 20 লক্ষ চাকরি পেয়েছে? এটা বলার বলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গেছে গেছে গেছে, কি করা যাবে, গেছে। কি মনে হয় শিল্প আসবে? এত সহজে শিল্প আসে না, একটা শিল্প করতে গেলে তো তারও ইনভেস্টমেন্ট চাই। সে ইনভেস্টমেন্ট করতে গেলে একবার হইলো দেয়াল তুলতে গেলে পয়সা চাইছে, এখানে সেটা তো চাই। মমতা ব্যানার্জি একেবারে সফরের দ্বিতীয় দিনেই তিনি ঘোষণা করেছিলেন যে বস্ত্র শিল্প কোম্পানি যারা তারা বিনিয়োগ করবে বাংলায়। হতে পারে, হতে পারে, কিন্তু ফট করে কেউ করে না, একটা ইনভেস্টমেন্ট তো দেখে করবে এলাকায় কী হলো, বিশেষ করে চাহিদা আছে কি না বাংলার জন্য, কি সেটা সেভাবে হয় না। ব্যবসা যে করতে আসে যে বাংলার জন্য করে না, তার যে বস্তু তৈরি করবে সেটা বাজারে চাহিদা হবে কি না, এই অবধি।